নারীর কাছ থেকে এক নারীর কাছ থেকে তাও আবার কোন বয়স্ক মহিলা না এই মাত্র 13 14 বছর বয়স 14 15 বছর বয়সের একটা মেয়ের কাছ থেকে আমরা তাকওয়া শিখছি বলেন সুবহানাল্লাহ আপনি বলবেন জি হুজুর কিভাবে তাইলে আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধপৃথিবীর বাদশা হওয়া সত্যও রাতের অন্ধকারে রাত যখন গভীর হইতো তো তিনি ছদ্মবেশে বেশে প্রজাদের অবস্থা দেখার জন্য মদিনার অলিতে গলিতে বাইর হইতেন প্রসিদ্ধ ঘটনা মদিনার রাস্তাঘাটে অলিতে গলিতে ঘুরে বেড়াইতেন তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য একদিন হজরত মোহাম্মদ রদি আল্লাহ তালানু এইভাবে তিনি ঘুরতেছেন রাস্তার মধ্যে মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন হঠাৎ করে একটা কুড়ে থেকে ঝুপড়ি থেকে মা আর মেয়ের কথা শোনা যাইতেছে ঘটনা প্রসিদ্ধ না মা মেয়ের কথা শোনা যাইতেছে অমর দিয়ে তালানো ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন দেখি মা মেয়ে কি বলে না জানি তারা কোনো বিপদের মধ্যে আছে না কোনো অসুবিধার মধ্যে আছে তিনি কান পেতে দিলেন দেখি তারা কি বলতেছে তাদের কথা শোনার জন্য আমার বন্ধুরা পর্দার আলের মা ও বোনেরা খুব লক্ষ্য করি অমর রদি শুনতেছেন এক মা তার মেয়েকে বলতেছে মেয়ে আগামী আগামীকালকে আমাদের আমরা আমাদের ছাগলের যে দুধ আমরা দহন করেছি দুধ তো অনেক অল্প হয়েছে দুধ তো কি হয়েছে অনেক অল্প হয়েছে এই অল্প দুধ বিক্রি করে তো আগামী কালকে আমাদের সংসার চালানো কঠিন হবে অল্প দুধ বিক্রি করে সংসার চালানো কি হবে কঠিন হবে কি কি করা করা সহজ উপায় দুধের সাথে একটু পানি দাও তাহলে তো দুধ বেড়ে যাবে তাহলে কি হবে বলে দুধ বেড়ে যাবে দুধের সাথে একটু পানি ওমর আনো উমর শুনতেছেন হকানি ওলামাদের আগামীর পথ চলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাহার অসংখ্য গণিত শুক্রিয়া যিনি মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে ইমানের মতো ইসলামের মতো মহামূল্যবান নামত দান করেছেন এবং ইমানের সাথে সওয়াবের আশায় এই চোদ্দশো তেতাল্লিশ হিজড়ির রমজান মুবারকের রোজাগুলো রাখার আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দিয়েছেন দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানের সাথে সুস্থতার সাথে রমজানের শেষ পর্যন্ত নে হায়াত দান করেন সকলে বলেন আমিন আজকের আমাদের মাদ্রাসা ইসলামিয়া দারুল আলম সদ মাদ্রাসার বালিকা শাখার এই মাসিক ইসলাহি মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার দিনের কিছু আলোচনা করার এবং শোনার তাওফিক দিয়েছেন যেন আমরা আবারও শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ যে আমলে কষ্ট যত বেশি ওই আমলে তত তত বেশি 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 আমলে আমলে কষ্ট যত ওই আজকে আজকের আবহাওয়া বৃষ্টি বাদল বাতাস ঝড় তুফান হয়েছে সকালবেলা তো এর মধ্যেও আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে আসার তাওফিক দিয়েছেন অন্য সময়ের স্বাভাবিক পরিবেশের চাইতে আজকের এই পরিবেশের মধ্যে আসা নিশ্চিত আমাদের জন্য বেশি স্বভাব হবে একরকমই দেখা যায় কিন্তু স্বভাবে বেশ কম হয়ে যায় বান্দার কষ্টের কারণেও স্বভাব বেড়ে যায় যেমন নফল নামাজ জোহরের পরে দুই দুই রাগাত শূন্যতের পরে দুই রাগাত নফল নামাজ এটাও নফল আবার তাহাজের নামাজ এটাও কি বলেন নফল কিন্তু দুই নামাজের মধ্যে স্বাভাবিক ব্যবধান আছে না নাই আছে প্রচুর পরিমাণ ব্যবধান আসমান জমিন ব্যবধান এই ব্যবধানটা কেন ওই যে জোহরের পরে দুই পড়তে যে পরিমান নামাজ পড়তে এর চাইতে কি পরিমাণ বেশি কষ্ট তার নামাজ এরপরে যদি আবার শীতকালে হয় একেবারে ঠান্ডা কালে হয় ঠান্ডা পানি দিয়ে ও করে তার নামাজ পড়া তো এটার কষ্ট বেশি হবে এটাই স্বাভাবিক তো এই জন্য তাজুদের নামাজের সওয়াব বেশি তো ঠিক আছে আজকেও আমাদের এই আস্তায়ে মাহফিলে আজকে আমরা যারা উপস্থিত হতে পেরেছি আল্লাহ তালা তাওফিখ দিয়েছেন আমরা নিশ্চিত এই কথা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাল্লাহ এই সওয়াব বেশি দান করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের আশাকে সকলের বসাকে আমাদের সকলের বলাকে আমাদের সোনাকে আল্লাহ তাআলা কবুল করেন সকলে বলেন আমি আমি আপনাদের সামনে রমজানের উপলক্ষে রমজানের উপরে রমজান মুবারকের উপরে সুপ্রসিদ্ধ একটি আয়াতে করিমে তেলাওয়াত করেছি এবং একটি হাদিস তেলাওয়াত করেছি আয়াতে কারিমার আমরা অনেকেই জানি একদম স্বাভাবিক প্রসিদ্ধ আয়াত যে রমজানুল মুবারক রমজান মাস এই মাসে আল্লাহ তালা কোরআনে কারিমকে অবতীর্ণ করেছেন এই মাসে আল্লাহ তালা কি করেছেন কোরআনকে অবতীর্ণ করেছেন মূলত এই রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে রমজান মাস দামি হয়েছে কেন বলেন কোরআনের কারণে কোরআনে কারিমের কারণে মা বোনের থেকে কিছু হালকা কথার আওয়াজ আসতেছে আমাদের শিক্ষিকা যারা রয়েছেন তারা একটু খেয়াল করেন কার কি সমস্যা আছে একটু দেখেন মেহরবানি করে যদি একটু চুপচাপ থাকেন তাহলে ইনশাল্লাহ কথা বলতে সুবিধা হবে মনোযোগের সাথে ধ্যানের সাথে আমরা ইনশাল্লাহ কথাগুলো শুনবো ইনশাল্লাহ আল্লাহ তালা তাওফিক দান করেন তো মূলত রমজানুল মুবারক এত দামি হয়েছে কিসের বরকতে কোরআনে করিমের বরকথ কোরআনে করিমের বরকতে এই মাসে আল্লাহ একটা এমন এমন একটা একটা নাম শব্দ এমন একটা দামি জিনিস যে এই কোরআনে করিমের সাথে যে কোনো জিনিস যেই কোনো জিনিস যেই কোনো মানুষ মানে চাই জানদার হোক আর চাই জানহীন হোক নিষ্প্রাণ হোক চাই কি হোক নিষ্প্রাণ হোক চাই জানওয়ালা হোক চাই যান সারা নিষ্প্রাণ হোক যেই কোরআনের সাথে লাগবে সে আসলে দামি হয়ে যাবে সেই দামি হয়ে যায় সে কি হয়ে যায় বলেন দামি হয়ে যায় কারণ নামে কারিম নামে কি বলেন আমরা কি বলি কোরআনুল কারিম আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে কোরআনের নাম কোরআনে কারিম বলেছেন কোরান মাজিদ বলেছেন কোরান কারিম বলেছেন তো কারিম মানিয়ে দামি কারিম মানি সম্মানিত কারিম মানি কি বলে সম্মানিত কারিম মানে দামি তো একদিকে আল্লাহ তাআলা নিজের নামের সাথেও কারিম বলেছেন রব্বি কারিম আমরা যেটা বলি রব্বি কারিম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারিম আল্লাহ তাআলা বলতেছেন হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার কারিম রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে তাহলে রবের নামও কারিম রবের নামও কি বলেন কারিম

আমাদের নবীজির রসুল করিম আমাদের নবীজিও কি বলেন রসুল করিম সাল আলী সাল্লাম তিনিও করিম আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলেছেন এইভাবে আল্লাহ করিম জিব্রাইল ও করিম রসুল করিম সাল্লাম তিনিও করিম কোরআন ও করিম কোরআন কি বলেন করিম যে মুমিন এই কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করে এই মুমিনের নামও আল্লাহ তালা রসুল করিম সাল্লাম করিম রেখেছেন কি রেখেছেন বলে করিম নবীজি সাল্লাহ এর সাদ করেছেন আল মুমিন ও করিম মুমিন হইল সাদা সিদা সহজ সরল করিম স্বভাবের কি স্বভাবের বলেন করিম স্বভাবের এরপরে মুমিন যেই মুমিন এই কোরআনে করিম ধরবে কোরআনে করিম মোতাবেক জীবন যাপন করবে আল্লাহ তালা তাকে যে জান্নাত দান করবেন ওই জান্নাতকেও আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে করিম বলেছে কি বলেছেন বলেছেন করিম বলেছেন মদ খলান করিমা এই বয়ান আমি আমার ভাইয়া মুক্তি কাছ থেকে শুনেছি তো এইভাবেই তারা আসলে কোরআন পড়েন কোরআন চিন্তা করেন কোরআন নিয়ে গবেষণা করেন এই গুলো কারিমা বিক্ষিপ্ত ভাবে কারিমের মধ্যে ছড়ানো ছিটানো আছে তো কি পাইলাম আমরা যে আসলে কোরআনে কারিম যে আল্লাহ তালা পাঠিয়েছেন তিনিও কারিম যেই রসুল যেই জিব্রাইসুলাম নিয়ে আসছেন তিনিও কারিম এবং যে রসুলের উপর অবতীর্ণ হয়েছে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলাম তিনিও কারিম কোরআনে কারিম যেই মুমিন কোরআন অনুযায়ী যাপন করবে সেও কারিম যে জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাত কারিম সুবাহান বলেন এরপরে যে পুরস্কার দিবে ওই পুরস্কার আল্লাহ তালা কারিম বলেছেন সুবাহান আল্লাহ তারপর শির হুবি মাগু কারিম ওই পুরস্কারটাও কি বলেন কারিম পুরস্কারটাকেও আল্লাহ তালা কারিম বলেছেন আর কারিম শব্দের অর্থ কি দামি সম্মানিত তো এই কোরআনে কারিমের সাথে তাহলে কি বোঝা গেল কোরআনে কারিমের সাথে যে যারা লাগবে সব কি হয়ে যাবে দামি হয়ে যাবে জড় পদার্থ নিষ্প্রাণ জিনিস কোরআনের সাথে লাগে এটাও দামি হয়ে যায় যেমন কেউ কোরআনের ভিতরে পড়ার সময় দাগ দেওয়ার জন্য একটা কাগজ রাখলো তো এই কাগজটার এবার দাম কি হয়ে গেছে কোরআনের পাতার মত হয়ে যায় এবার এই কাগজটাও যদি অসতর্কতা নিচে পড়ে যায় তো আমরা এই কাগজকে উঠে চুমু খাই এই কাগজকে উঠে সম্মান করি করি কি করি না বলে করি তাহলে এই কাগজটাও দামি হয়ে গেছে নিষ্প্রাণ এই কাগজটাও দামি হয়ে গেছে কোরআনের সাথে গিলাপ লাগে ওই কোরআনের সাথে গিলাপ লাগার কারণে গিলাপটাও কি হয়ে যায় দামি হয়ে যায় তো এই রমজানুল মুবারক এটাও দামি হয়েছে আসলে কিসের কারণে কোরআনে কারিমের কারণে আমরা রমজানুল মুবারকের ব্যাপারে আমাদের উচ্ছ্বাস আমাদের আগ্রহ আমাদের উদ্দীপনা আমাদের ভালোবাসা কি পরিমাণ থাকে সেই দুই মাস আগ থেকে রজব মাস থেকেই আমরা এই রসুল করিম সলালাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহ আমাকে রজব শাহবানে বরফত দান করেন আর আমাকে সাথে সাথে আমাকে দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায় তাহলে আমরা দুই মাস রমজানের জন্য প্রস্তুতি রমজানের জন্য আমাদের আবেগ আমাদের উচ্ছ্বাস আমাদের ভালোবাসা আমাদের আবেদন আমাদের আকু আমাদের আকতি মিনতি আল্লাহ তালার কাছে শুরু হয়েছে দুই মাস আগ থেকে রমজানের জন্য রমজান পাওয়ার জন্য অথচ এই রমজান দামি হয়েছে কিসের কারণে কোরআনে কারিমের কারণে রমজান দামি হয়েছে কোরআনে কারিমের কারণে অতএব এই মুবারকের জন্য যে যদি আমাদের আমাদের এত 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 থাকে আবেদন আকুতি মিনতি থাকে তো কোরআনে কারিমের জন্য এটা থাকতে হবে আরো কি পরিমাণ বেশি কত গুণ বেশি থাকা লাগবে কারণ রমজান মুবারক এটা কোরআনে কারিমের একটা অংশ কোরআনে কারিমের কি বলেন একটা বিধান ক্যারিমের

কমপক্ষে ছয় হাজার পঞ্চাশ গুণ বেশি থাকা লাগবে কি বলেন লাগবে কি লাগবে কিন্তু কোরআন একাডেমির ব্যাপারে আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমাদের অনুভূতি কেমন যাই হোক মহতারামা মা ও বোনেরা আল্লাহ তালা আমাদেরকে মূলত আমাদেরকে তাকু আবান করতে চান আমাদের স্বভাবজাত আমাদের প্রকৃতি প্রাকৃতিক ভাবে আল্লাহ তালা আমাদের ভিতরে একটা স্বভাব দেখতে চান একটা কি বলেন স্বভাব দেখতে চান যে স্বভাবটা আমার রক্ত মাংসের সাথে মিশে যাবে যে স্বভাবটা তৈরি হবে আমার দিলে সেখান থেকে আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে মিশে যাবে সেখান থেকে আমাদের প্রত্যেকটা লোম কুপের সাথে মিশে যাবে সেটা সেই স্বভাবটার নাম কি বলেন তাকোয়া সেই স্বভাবটার নাম কি বলেন তাকোয়া অর্থাৎ আল্লাহ তালার ভয় এই স্বভাব স্বভাবের অধিকারী যারা হবে এই স্বভাবের অধিকারিনী যারা হবে এরাই হবে আসলে আল্লাহ প্রিয় আল্লাহ এবং এদের জন্যই আল্লাহ এদের কি বলেন এই জমিনের আয়োজন এদের জন্যই মোত্তাক জন্যই এই জান্নাত মোত্তাক জন্যই আল্লা তালা কোরআনে কারিমের বহু আয়াতের মধ্যে এই কথাটা বলেছেন যে জান্নাত তোমরা জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত মত্তাকের জন্য বানানো হয়েছে মোত্তাকিদের জন্য কি করা হয়েছে বানানো হয়েছে ওইদাতলিল মোত্তাকিন যে জান্নাত মোত্তাকিদের জন্য বানানো হয়েছে এরপরে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন মাসালুল জান্নাতিল্লাতি ওইদাল মোত্তাকুন আল্লাহ তালা জান্নাতের দৃষ্টান্ত দিতেছেন উদাহরণ পেশ করতেছেন আল্লাহ তালা বলেন যেই জান্নাত মোত্তাকিদের জন্য বানানো হয়েছে যে জান্নাত কাদের জন্য বানানো হয়েছে বলেন মোত্তাকিদের জন্য তো আসলে আল্লাহ তালা সমস্ত আয়োজন কাদের জন্য বলেন মোত্তাকিদের জন্য তাকোয়া ওয়ালাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যাদের অন্তরে তাকুয়া আছে এদের জন্য এই বান্দার অন্তরে কিভাবে তাকোয়া আসে এই স্বভাবটা তাকোয়ার এই স্বভাবটা বান্দার অন্তরে এসে এরপরে সেখান থেকে তার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শরীরের লোমকূপে পৌঁছে যায় প্রত্যেকটা ফোঁটা রক্তের সাথে মিশে যায় প্রত্যেকটা ফোঁটা গোষ্ঠের সাথে মিশে যায় আল্লাহ তালা এর জন্য নানানভাবে আয়োজন করেছেন কোরআনে ক্যারিমের মধ্যে বারবার বান্দাদেরকে তাকুয়ার কথা বলেছেন এবং তাকুয়া অর্জনের জন্য ফর্মুলা দিয়ে দিছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ফর্মুলা তাকুয়া অর্জনের জন্য একটা হলো রমজানুল মুবারক একটা হলো সবচেয়ে বড় ফর্মুলা যেটা সেটা হলো কোরআন সেটা হলো কি বলেন কোরআন আর একটা হলো রমজান রমজানের রোজা রমজানের কি বলেন রোজা রমজানের রোজা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রমজানের রোজা কেও বলেছেন যে লাল কুম তাকুন অবশ্যই যদি তোমরা রমজানের রোজাগুলার গুলার হক আদায় করে রাখতে পারো তো তোমরা অবশ্যই কি হয়ে যাবে তাকু আহ্বান হয়ে যাবে তাকুয়াওয়ালা হয়ে যাবে মোত্তাকি হয়ে যাবে আবার কোরআনে কারিমের ব্যাপারে তাআলা বলেন লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত মুত্তাকিদের জন্য কি বলেন হেদায়ত অর্থাৎ এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত আল্লাহ আয়াতের কারিমের মধ্যে বলেন হে মানুষরা তোমরা ওই তোমাদের ওই রবের গোলামি করো ওই রবের আইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন কেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাকু আবান হইতে পারো যেন তোমরা কি হইতে পারো যেন তোমরা কি হইতে পারো মোত্তাকি হইতে পারো অর্থাৎ আল্লাহ তালা কোরআনে করিম নাজিল করে এই কোরআনে করিম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে আল্লাহ তালার গোলামের কথা বলতেছেন কেন যেন মানুষ কি হয়ে যায় তাকুয়াওয়ালা হয়ে যায় যেন মানুষ কি হয়ে যায় বলেন তাকুয়াওয়ালা হয়ে যায় তাহলে বোঝা গেছে তাকুয়ার জন্য এই এক নাম্বার বিষয় হলো কোরআন এক নাম্বার বিষয় কি বলেন কোরান এরপরে আল্লাহ তাআলা কুরান একারিমের যেখানেই তাকুয়ার কথা বলেছেন ওখানেই তাকু অর্জনের কিছু না কিছু পদ্ধতি বলেছেন যেমন এক আয়াতের মধ্যে আমরা একটা পরিচিত আয়াত ইয়াই ওয়াল্লাদী নামু ইয়া আয় ওয়াল্লাদী নামানু কুনু মা স্বাদিত হে মুমিনরা তোমরা আল্লাকে ভয় করো তোমরা কাকে ভয় করো আল্লাহকে ভয় করো এটাই তাকুয়া এটাই কি বলেন তোমরা তাকো অর্জন করো আল্লাহকে ভয় করে চলো এরপর আল্লাহ সাথে সাথে ফর্মুলা দিয়ে দিলেন তোমার অন্তরে তাকুয়া কিভাবে আসবে ওয়াকুনু যারা আল্লাহকে ভয় করে চলে যারা সত্যবাদী যারা কি বলেন সত্যবাদী তাদের সাথে সাথে থাকো তাহলে তুমি তাকো অর্জন করতে পারবে তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তারা তাকো অর্জনের পদ্ধতি বলেছেন কি আল্লাহ আল্লা সাথে থাকা আল্লাহ সোহাবত আল্লাহ সান্নিধ্য আল্লাহ কি বলেন সোহাবৎ যেখানে কথা বলেছেন এখানেই অর্জনের পদ্ধতি এমন না যে বাস তিনি বলতেছেন তোমরা তাকু অর্জন করো কিন্তু কিভাবে অর্জন করবো এটার পদ্ধতি বলেন নাই না এমন না যেখানে আল্লাহ তালা তাকু কথা বলেন সেখানেই তাকু অর্জনের কি বলে দিয়েছেন পদ্ধতি আর ফর্মুলা বলে দিয়েছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককাতু তাকাতি ওয়া লা তামূতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন হে মুমিন বান্দা তোমরা তাকওয়া অর্জন করো আল্লাহকে ভয় করো প্রকৃত ভয় সত্য সত্য ভয় তোমরা আল্লাহকে প্রকৃত ভাবে আল্লাহ তাআলাকে যথাযথ ভাবে আল্লাহ তাআলাকে ভয় করো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ভয় কি আল্লাহ তালার ভয় যথাযথ কিভাবে অর্জন করবে তোমরা কি হয় কি হয়ে যাও এবং তোমরা খাঁটি মুসলমান হয়ে যাও কি হয়ে যাও খাঁটি মুসলমান হয়ে যাও তাহলে বুঝে গেছে গোটা ইসলাম গোটা ইসলাম হলো তাকো অর্জনের উপায় গোটা ইসলাম মেনে চলা কি বলেন তাকো অর্জনের উপায় তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহ তালা তাকো অর্জনের উপায় বলে দিয়েছেন গোটা ইসলামকে মেনে চলা এইভাবে আল্লাহ তালা যেখানে তাকোয়ার কথা বলেছেন সেখানেই তাকো অর্জনের পদ্ধতি বলে দিয়েছেন আরে কায়েতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কূলু কওলান সাদীদা আল্লাহ তাআলা বলতেছেন হে মুমিন বান্দা বান্দীরা তোমরা তাকওয়ার অর্জন করো এরপরে সাথে সাথে এবার ফর্মুলা বলে দিয়েছেন কিভাবে তুমি তাকওয়ার অর্জন করবে আকুলু কওলান তুমি সত্য কথা বলো কি কথা বলো সত্য কথা বলো সত্য কথা বলার দ্বারা তাকওয়ার অর্জন হবে কি হবে বলেন তাকওয়ার অর্জন হবে যাই হোক আসেন এরপরে আসেন এই রমজানুল মোবারকের কথা রমজান মাসের কথা এই রমজান মাশাআল্লাহ তালা এই রোজাকে ফরজ করেছেন কেন কুতিবাহ আলাইকুম উসিয়াম কামাকুতিবা আলহাদী নামিং কবেলিকুম লাল্লা কুম তত্ত্বকুন বলেন হে মুমিন বান্দারা তোমাদের উপরে রমজানের তোমাদের উপরে রোজা রাখাকে ফরজ হয়েছে হয়েছে ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছে এরপর আল্লাহ তালা বলেন কেন কেন্লা কুমত্তাক যেন তোমরা মোত্তাকি হইতে পারো এই রমজানের রোজাকে আল্লাহ তালা ফরজ করেছেন কেন তা অর্জন করার জন্য কি অর্জন করার জন্য বলেন

রমজান মাস এই মাসে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে কেন মানুষের জন্য হেদায়ত হিসাবে এবং হেদায়ত হেদায়তের পরিপূর্ণ বর্ণনা কি হিসাবে সুস্পষ্ট বর্ণনা রয়েছে এই কোরআনে কারিমের মধ্যে রয়েছে হেদায়তের সুস্পষ্ট বর্ণনা সত্য মিথ্যার পার্থক্যের ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা এবং মানুষের জন্য হেদায়ত মানুষের জন্য পরিপূর্ণ হেদায়ত মানুষের জন্য কি বলেন পরিপূর্ণ হেদায়ত তো এই কোরআন কেউ আল্লাহ তালা মূলত মানুষের হেদায়তের জন্য পাঠিয়েছেন তাকুয়া অর্জনের জন্য পাঠিয়েছেন এসের জন্য বলেন তাকুয়া অর্জনের জন্য তাহলে তাকুয়া অর্জনের জন্য এক নাম্বার বিষয় হলো কোরআন এক নাম্বার বিষয় কি বলেন কোরআন আর দুই নাম্বার এরপরে আপনি সিরিয়াল করলে অনেক কি পাইবেন তাকু অর্জনের বিষয় পাইবেন এক কথায় এক নাম্বারে কোরআন আর কোরআন যেহেতু তাকু অর্জনের এক নাম্বার বিষয় তাহলে কোরআনের প্রত্যেকটা বিধানেই তাকু অর্জনের বিষয় প্রত্যেকটা বিধান কি বলেন তা কোয়ার বেশ তাইলে যে শুধু মনে করেন কোরআন ধরবে কোরআন কি করবে ধরবে কোরআন মেনে চলবে সে আসলে মোত্তাক সে আসলে কি বলেন মোত্তাক আল্লাহ আকার শুরুতে আল্লাহ বলতেছেন হুদাল্ল মু হেদায় মোহামাসিনকরাম বলেন এই লোকটা মাত্র কোরআন নিছে হাতে নিছে মাত্র কোরআনের শুরু সুরা না সুরাব প্রথম সুরা এই সুরের মধ্যে আল্লাহ তালা বলতেছেন এই কোরআন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এটা মোত্তাক জন্য হেদায়াতিদের জন্য কি বলেন তো এখনো লোকটা এখনো তো সে কোরআন পড়ে নাই মাত্র কোরআন হাতে নিছে মাত্র কোরআন চিনছে মাত্র কোরআন সম্পর্কে সে জানছে যে এটা এমন একটা কিতাব তো আল্লাহ তাহলে এই কিতাবকে বলতেছেন কি এটা মোত্তাকদের জন্য হেদায়াত মোত্তাকিদের জন্য কি বলেন হেদায়াত অর্থাৎ তুমি যদি মুত্তাকি হইতে চাও তাইলে এই কোরআন ধরা ছাড়া তোমার কোনো উপায় নাই তুমি এই কোরআন ধরবা তো তুমি তুমি পেয়ে যাবে। তাকু অর্জন করতে পারবা এবং তুমি হেদায়ত আমার বন্ধুরা পর্দার আলের মা বোনেরা তাকু অর্জনের জন্য এক নাম্বার বিষয় কি বলেন কোরআন এক নাম্বার বিষয় হলো কোরআন এরপরে পর্যায়ক্রমে এরপরে আমরা রমজানের রমজান চলতেছে রমজানের রোজা এটা হলো তাকু অর্জনের কি বলেন বিষয় এবং আল্লাহ তাআলা চান এগুলোর এই সমস্ত মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ রূপে তাকুয়া বান বানাইতে কি বানাইতে বলেন তাকুয়াবান বানাইতে তো কিভাবে দেখেন রমজানের রোজার দ্বারা কিভাবে তাকুয়া অর্জন করতে পারি আমরা রমজানের রোজা রেখে দিনের বেলা মনে করেন আমরা এই যে আজকে রমজান আসতে থেকে আজকে না পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে আল্লাহ তাআলা স্নান করছেন আমাদের উপরে যে বৃষ্টি বাদল দিয়ে বাতাস দিয়ে পরিবেশটা ঠান্ডা করে দিয়েছেন আজকে পরিবেশটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো কিন্তু ইতিপূর্বে কি কি পরিমাণ গরম গরম ছিল ছিল প্রচন্ড প্রচন্ড তো গরমের সময় ঠিক পিপাসা পিপাসা বলেন আমার ঘরে আমি একা আছি এরপরে টেবিলের মধ্যে পানির জগ গ্লাস রাখা আছে আমার পিপাসাও আছে প্রচন্ড আমার কি বলেন পিপাসাও আছে প্রচন্ড প্রচন্ড পিপাসা থাকা সত্ত্বেও আমি যেহেতু রোজাদার এই জন্য আমি পানি পান করতেছি না এই কথা চিন্তা করে যে দুনিয়ার কেউ তো আমাকে দেখে না আমাকে দেখতেছেন কে আল্লাহ আমাকে আমার আল্লাহ তালা দেখতেছেন দুনিয়ার কেউ যেখানে দেখে না সেখানে আল্লাহ তালা দেখেন যাকে কেউ দেখে না তাকে আল্লাহ তালা দেখেন আমি এই ধরনের কথাগুলো চিন্তা করে এই কঠিন পিপাসা থাকা সত্ত্বেও আমি কি করি না পানি পান পানি পান করি না আমি একা থাকা সত্ত্বেও কঠিন পিপাসা থাকা সত্ত্বেও আমি পানি পান করতেছি না এই যে আল্লাহ তালার ভয় তিনি আমাকে এইভাবে আমার অন্তরে তাকুয়া আমাকে তাকুয়া লালন করা শিখাইতেছেন তাকুয়া অর্জন করা কি করতেছেন শিখাইতেছেন এইভাবে একজন বান্দা একজন বান্দি একজন মুমিন বান্দা বান্দি তারা এইভাবে রমজানের এক মাস সিয়াম সাধনা এক মাস রোজাগুলো রাখার দ্বারা সে এই বিষয়গুলো যত চিন্তা করবে যত গবেষণা করবে ততই তার ভিতরে এই তাকুয়াটা মজবুত হইতে থাকবে তাকুয়াটা কি হয়ে থাকবে মজবুত হইতে থাকবে এরপরে এই বান্দাটা এই বান্দিটা এই মুমিন বান্দা বান্দি তার জন্য সে যেখানে হালাল খাবারটা আল্লাহর কথা চিন্তা করে বর্জন করতে পারলো তো সে সেখানে হারাম বিষয়গুলো তার উপরে হারাম বিষয়গুলো কি বর্জন করতে পারবে না এদের এগুলো তো আরো বেশি পারার কথা এগুলো কি বলেন আরো বেশি পারার কথা সে আল্লাহ তালার ভয়ে যে পানি পান করা হালাল ছিল যে খাবার খাওয়া তার জন্য হালাল ছিল শাআল্লাহ তাআলার ভয়ে কি করতেছে না এই পানি পান করা করতেছে না এই খাবার খাইতেছে না তাইলে এই বান্দাটা এই বান্দিটা যখন তার উপরে আল্লাহর কোন হারাম হারাম বিষয় যখন তার জন্য সুযোগ আসবে তো সে আরো সহজভাবে এগুলোর কি বর্জন করতে পারবে না এগুলো সে আরো সহজভাবে বর্জন করতে পারবে এজন্য রব্বুল আলামিন এই রমজানের আয়াতের মধ্যে আল্লাহ তালা এক পর্যায়ে বলেন ইউরেদুল্লাহু বিকুমুল ইউসরা কলাইউরি দুবি কোমল অস্ত্র আল্লাহ তাআলা চান সহজভাবে তোমাদেরকে মোত্তাকী বানায়া দিতে কঠিনভাবে তোমাদেরকে মোত্তাকী বানাইতে চান এরকম না বরং সহজে সহজে যেন তোমরা তাকু অর্জন করতে পারো বলেন যেন তোমরা সহজভাবে তাকুয়া অর্জন করে নিতে পারো তাহলে কিভাবে সহজ নো আমি যেখানে আমার উপরে হালাল বিষয়গুলো আল্লাহর ভয়ে ছেড়ে দিলাম হালাল বিষয়গুলো আল্লাহর ভয়ে বর্জন করলাম তাহলে যে বিষয়গুলো আমার উপরে আগের থেকে হারাম ওই বিষয় ওই বিষয়গুলো কি আমি আল্লাহর ভয়ে ছাড়তে পারবো না তাহলে এটা তো আরো সহজ হওয়ার কথা এটা তো কি বলেন আরো সহজ হওয়ার কথা যেমন মনে করেন সুদ খাওয়া হালাল না হারাম সুদ খাওয়া তো হারাম আর রমজানের দিনের বেলা এমনিতেই রমজান ছাড়া রোজা ছাড়া পানি পান করা হালাল না হারাম হালাল খাবার খাওয়া হালাল না হারাম গরু গোস্ত মুরগি মাছ এগুলো কি বলেন হালাল আমি রমজানের দিনের বেলা কার ভয়ে এগুলো খাইতেছি না বলেন আল্লাহর ভয়ে আমি আমার উপরে এই হালাল খাবার গুলো বর্জন করলাম হালাল পানীয় গুলো বর্জন করলাম তাইলে এবং দেখেন পিপাসা কি পরিমাণ প্রচন্ড গরমকালের রোজা চলতেছে প্রচন্ড গরমকালের রোজা চলতেছে ঠিক দুপুরবেলা বেলা আমি এই মাত্র খেতে কাজ করে আসলাম অথবা সুলার কাজ থেকে আসলাম রান্না বান্না করে আসলাম এসে নিজের ঘরে নিজের রুমের মধ্যে একা একা কেউ নাই ঠান্ডা পানির জগ গ্লাস রাখা আছে পানি রাখা আছে আমার প্রচন্ড পিপাসা আছে কি পরিমাণ পিপাসা এরপরেও আমি এই হালাল পানিটা কেন পান করি না আল্লাহর ভয়ে এবার আমার আমার সামনে উপবিষ্ট আমার বন্ধুরা পর্দারা আলের মা ও এবার চিন্তা করেন যে মানুষটা সুদ খায় ওই মানুষটার সুদ খাওয়ার চাহিদা কি ওই সময়ের পানি পান করার চাইতেও কি বেশি ওই ওই সময়ে পানির পিপাসার চাইতেও কি বেশি আদৌ না ওই সময়ে পানি পান করার চাহিদা কি পরিমাণ ছিল কি পরিমাণ ছিল কি পরিমাণ পিপাসা ছাতি ফেটে যে ফেটে যাইতেছে জিব্বা শুকাইয়া গেছে কি কোনো আর জিব্বাতে মানে আর থুতু নাই আর পানি নাই আর জিব্বা কি নাই তাজা নাই জিব্বার মধ্যে কোনো শিক্ততা নাই এমন শুকান শুকাইছে এরপরে এত প্রচন্ড পিপাসা সত্ত্বেও সে আল্লাহ তালার ভয় কি করতেছে না পানি পান করতেছে না কিন্তু আমরা কি করি এর চাইতে হাজার ভাগের এক ভাগ হাজার ভাগের এক ভাগ পিপাসা পিপাসা আসলেও আমরা গুনা থেকে বাঁচতে পারি না রাস্তায় চলার সময় একটা ভিন নারীর দিকে তাকানোর একটা পিপাসা ভিতরে আসে না নাই বলেন বলেন রাস্তায় চলার সময় বিন নারী আসতেছে এখন আমার ভিতরে এই বিন নারীর দিকে তাকানোর চাহিদা আছে না নাই কিন্তু এই চাহিদাটা এই প্রচন্ড গরমের মধ্যে এই রোজা রাখা অবস্থায় পানির পানি পান করার পিপাসা চাইতে বেশি না কম অনেক কম অনেক কি বলেন কম আমি এইভাবে একটা ভিন পুরুষের দিকে তাকানো এই যে পিপাসা এই যে কি বলেন একটা এটা তো একটা পিপাসা এটা একটা চাহিদা এটা একটা কি বলেন চাহিদা গুনাহের একটা চাহিদা কিন্তু এই চাহিদাটা রমজানের দিনের বেলা রোজা রাখা অবস্থায় প্রচন্ড গরমের মুহূর্তে পানি পান করার পিপাসার চাইতে কোন অংশে অনেকাংশে কম না বেশি বলেন কম অনেকাংশে কি বলেন কম কিন্তু আমার পর্দার মা ও বোনেরা রমজানের রোজা রেখে ওই আল্লাহ ভয়ে কঠিন কঠিন থেকে পিপাসা থাকা আমি ভয়ে তো করি না ঠিক কিন্তু আরো অনেক কম পিপাসা সত্ত্বেও আমি আল্লাহ তালার অনেক হারাম বিষয় ছাড়তে পারি না অনেক হারাম বিষয় কি পারিনা বলেন ছাড়তে পারি না তাইলে বুঝা গেল এই রমজানের দ্বারা যেই তাকুয়া আমার ভিতরে অর্জন করার কথা ছিল আল্লাহ তালা যে তাকে অর্জন করার জন্য এই রমজানুল মোবারক আমাকে দিয়েছেন আসলে আমি সেটা কি করতে পারি নাই অর্জন করতে পারি নাই আমি সেটা বুঝি নাই আমি সেটা কি বলেন বুঝি নাই আমি বুঝছি হইল বাস সবাই রোজা রাখতেছে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই না খায় থাকতেছে তো বস আমিও কি আমিও কিছু খাইতে পারে খাই না আর কি সবাই খায় না আমিও খাই না এই আমি বুঝি এটা আমি বুঝি কি বলেন এটা না হয় আর কি এটার জন্য কি আল্লাহ তালা রোজা দিয়েছেন রাসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি তো স্পষ্ট বলে দিলেন যে ব্যক্তি গুনা গুনা ছাড়তে পারলো না যে ব্যক্তি নিজের উপরে হারাম বিষয়গুলো ছাড়তে পারলো না গুনার কাজ ছাড়তে পারলো না মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না তার রোজার নাম রোজানা তার রোজার নাম হলো উপবাস যাপন তার রোজার রোজার নাম কি বলেন উপবাস যাপন এবং আল্লাহ তাআলার এই রোজার কোনো প্রয়োজন নাই মানলামিয়া দা জুরি ওয়াল আমাল

এই রোজার কোন কিনাই বলেন প্রয়োজন নাই সে কঠিন পিপাসা থাকা সত্ত্বেও পানি পান করে না ঠিক এর চাইতে অনেক কম পিপাসা সত্ত্বেও সে ছাড়তে পারে না সে বেগানার দিকে তাকানো তাকানো ছাড়তে ছাড়তে পারে পারে না না সে সে ভিন পুরুষের দিকে আরো কম পিপাসা থাকা সত্ত্বেও ফজরের সময় ঘুমায়া থাকে ফজরের সময় কি থাকে ঘুমায়া থাকে নামাজের জন্য ওঠে না নামাজের জন্য কি বলেন কোন পিপাসা বেশি রমজানের দিনের বেলায় পানি পান করার পিপাসা বেশি ছিল না বেশি ছিল কিন্তু তারপরেও সে এটা করছে না অথচ সে এখন নামাজ পড়ে না এই তার এই সামান্য একটু অলসতা লাগতেছে একটু কি লাগতেছে বলেন একটু অলসতা লাগতেছে অথবা এই বাচ্চা ফেসব করে দিচ্ছে বাচ্চা কি করে দিছে এখন উঠে এটা পাল্টাইয়া কি করতে হবে নামাজ পড়া লাগবে এই অজুহাতে এখন এই মহিলা কি করতেছে না নামাজ পড়তেছে না এই এতটুকু এই সিম্পল সামান্য সামথিং নাথিং জিনিস এই সামান্য জিনিসের কারণে সে কি করতেছে না এখন নামাজ পড়তেছে না সামান্যর জন্য সে 2 সেকেন্ড তাকাবে পরপুরুষের দিকে পর নারীর দিকে 2 সেকেন্ড তাকাবে 3 সেকেন্ড তাকাবে সে এখন এটা ছাড়তে পারে না অথচ এত কঠিন জিনিস সে কি করে দিছে বলেন ছেড়ে দিয়েছে এজন্য নবীজি বলেন তার কোন তারে রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহ তাআলা তাকে রোজা দিয়েছেন মূলত কেন সে এই কোটিন পিপাসায় এই হালাল জিনিস তার উপরে বর্জন করবে এইভাবে করতে 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 সে আরো কম পিপাসায় গুনাহ ছাড়তে পারবে আরো কম পিপাসায় সে কি ছাড়তে পারবে বলেন যাই হোক এইভাবে আল্লাহ তালা বলেন তিনি চান সহজ তোমাদের জন্য সহজ সহজতা চান তোমাদের জন্য কাঠিন্যতা চান না তোমাদের জন্য কঠিন হয়ে যাক এটা তিনি চান না তোমাদের জন্য সহজ হোক এটা তিনি চান বুঝলেন না অর্থাৎ তুমি এত কঠিন মুহূর্তে এত কঠিন পিপাসা থাকা সত্ত্বেও তুমি পানি পান করা থেকে বিরত থাকতে পারতেস অতএব তুমি যখন আরো কম পিপাসা 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 সত্ত্বে তুমি যদি গুনা থেকে বাঁচতে পারো এটা তো তোমার জন্য আরো সহজ এটা তোমার জন্য কি আরো সহজ এভাবে আল্লাহ তালা চান সহজে সহজে তোমাকে মোত্তাকি বানাই দিতে বলেন সুহান সহজে কি বানাই দিতে মোত্তাকি বানাই দিতে আল্লাহ মা বোনদেরকে বলতেছি দেখেন আসলে তাকুয়া কি জিনিস তাকুয়া কাকে বলে তাকুয়া কি বলেন কাকে বলে এই জিনিসটা আমরা পুরুষরা শিখছি নারীদের কাছ থেকে তাকুয়া শিখছি আমরা কাদের কাছ থেকে বলেন নারীদের কাছ থেকে আমরা তাকুয়া শিখছি আমাদের বড় বড় এই আইম মুজিদাহিদিন বলেন তাবে তাবে তাবেইন বলেন তাবে তাবেইন বলেন সাহাবায়ে কেরাম বলেন আমরা এই তাকুয়া শিখছি নারীর কাছ থেকে এক নারীর কাছ থেকে তাও আবার কোন বয়স্ক মহিলা না এই মাত্র তেরো চোদ্দ বছর বয়স চোদ্দ পনেরো বছর বয়সের একটা মেয়ের কাছ থেকে আমরা তাকুয়া শিখছি বলেন আপনি বলবেন যে হুজুর কিভাবে তাইলে আসেন অমর রাদি আল্লাহ জমানায় আমিরুল মোমিন ইসলামের দ্বিতীয় খলিফা অমর রাদি আল্লাহ তালান হো হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তালান হো অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও রাতের অন্ধকারে রাত যখন গভীর হইত তো তিনি ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখার জন্য মদিনার অলিতে গলিতে বাইর হইতেন প্রসিদ্ধ ঘটনা মদিনার রাস্তাঘাটে অলিতে গলিতে ঘুরে বেড়াইতেন তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য একদিন হজরতে অমর রদি আল্লাহ তালান এইভাবে তিনি ঘুরতেছেন রাস্তার মধ্যে মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন হঠাৎ করে একটা কুড়ে থেকে ঝুপড়ি থেকে মা আর মেয়ের কথা শোনা যাইতেছে ঘটনা প্রসিদ্ধ না মা মেয়ের কথা শোনা যাইতেছে অমর রদিয়ালু ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন দেখি মা মেয়ে কি বলে না জানি তারা কোনো বিপদের মধ্যে আছে না কোনো অসুবিধার মধ্যে আছে তিনি কান পেতে দিলেন দেখি তারা কি বলতেছে তাদের কথা শোনার জন্য আমার বন্ধুরা পর্দার আলের মা ও বোনেরা খুব লক্ষ্য করি ওমর রদিয়াল শুনতেছেন এক মা তার মেয়েকে বলতেছে মেয়ে আগামী আগামীকালকে আমাদের আমরা আমাদের ছাগলের যে দুধ আমরা দহন করেছি দুধ তো অনেক অল্প হয়েছে দুধ তো কি হয়েছে অনেক অল্প হয়েছে এই অল্প দুধ বিক্রি করে তো কালকে আমাদের সংসার চালানো কঠিন হবে অল্প দুধ বিক্রি করে সংসার চালানো কি হবে কঠিন হবে তাহলে কি করা তাহলে কি করা সহজ উপায় দুধের সাথে একটু পানি দাও তাহলে তো দুধ বেড়ে যাবে তাহলে কি হবে বলে দুধ বেড়ে যাবে দুধের সাথে একটু পানি মিশিয়ে নাও ওমর রাদিয়াল্লাহু তোমার শুনতেছেন আল্লাহ এবার ওই মেয়েটা বলতেছে মেয়েটার মেয়েটার তাকোয়ার অবস্থা দেখেন এবার মেয়েটা বলতেছে মা কেন আমরা দুধের সাথে পানি মিশাবো আমিরুল মোমিনিন অমর দিয়ে লতালানুকে নিষেধ করেন নাই ওই মা মেয়েকে ধমকায় বলতেছে আরে বেটি এত রাত্রে ওমর আসবে কোথেকে এত রাতে ওমর থেকে আসবে একটু পানি মিশালে কি হবে কিন্তু মেয়ে বলতেছে মা ওমর তো আসবে না ঠিক ফাইনাল্লাহ মা বলো আল্লাহ তালা কোথায় লা তাখুজ হোসেনা তুওয়ালা না উম আল্লা তালা কোথায় ওই সত্তা কোথায় ওই রব কোথায় ওই আল্লা তালা কোথায় যাকে যিনি কখনো ঘুমান না এবং ঘুমের আগে যে তন্দ্রার জিমনি এটাও তাকে স্পর্শ করতে পারে না তিনি কোথায় এটার নাম কি বলেন সকলে বলেন এটার নাম কি মা বোনরাও বলেন এটার নাম কি বলেন তাকুয়া এই গভীর রাত্রে দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ দেখে না দেখে কে কার ভয়ে এই মেয়েটা এখন এই দুধের সাথে পানি মিশানো নিজেকে বিরত রেখেছে পানি মিশানো থেকে কার ভয়ে বলেন আল্লাহ তালার ভয়ে তাহলে আমরা এই তাকুয়া শিখছি কার কাছ থেকে একটা ছোট্ট একটা মেয়ের কাছ থেকে আমরা তাকুয়া শিখছি ওই মা বোনরা আজকে ওই মা বন্ধের উদ্দেশ্যে আমাদের আলোচনা তো মা বন্ধেরকে আমরা কি আলোচনা করব মা বন্ধের কাছ থেকে তো আমরা তাকুয়া শিখি তাদেরকে তাকুয়ার কথা কি বলবো কিন্তু বলেন দুঃখজনক কথা আমাদের এই তাকুয়ার কি অবস্থা বলেন এই তাকুয়ার কি অবস্থা তো যেটা বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে চান এই রোজার মাধ্যমে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি আমরা যেন কি অর্জন করতে পারি বলেন তাকওয়া অর্জন করতে পারি অর্থাৎ আমি রোজা রেখে যেরকম ভাবে আল্লাহর ভয়ে আমি হালাল খাবার থেকে হালাল পানীয় পান করা থেকে আমার হালাল স্বামী হালাল স্ত্রী উপভোগ করা থেকে আমি আমি বিরত থাকলাম তো ওই আল্লাহ ভয়ে অন্যান্য গুণের কাছ থেকে বিরত থাকতে পারবো না তো যদি থাকতে পারি এটার নাম হলো তাকোয়া এবং যেন থাকতে পারি এই জন্যই আল্লাহ তালা দিয়েছেন রোজা এই জন্যই দিয়েছেন কি বলেন রোজা এই রোজার মাধ্যমে যেন আমরা এই তাকুয়া অর্জন করতে পারি তো আজকে আঠারোই রমজান রমজান আসবে আসবে করে চলে গেছে রমজান হয়ে গেছে। এখন দেখার বিষয় কে কতটুকু কি অর্জন করলাম বলেন অর্জন করলাম জীবনের সিদ্ধান্ত নেওয়া দরকার যে কখনো ইনশাল্লাহ কোনো গুণা করব না ইনশাআল্লাহ ছোট গুণাকে ছোট মনে করে কোন গুণাকে ছোট মনে করেও করব না কোনো গুনাকে ছোট মনে করেও কি বলেন করব না আর কোন বড় গুণা তো করার প্রশ্নই আসে না মুমিন তো কবিরে গুণা করতেই পারে না মুমিন কি বলেন কবির এগুনা করতেই পারে না ছোট গুণা কি অত ছোট মনে করে করতে নেই কারণ হইলো আগুনের কয়লা আগুনের কি বলেন জ্বলন্ত আগুনের কয়লা এটা কি বলেন ছোট হওয়ার কারণে এটা ছোট তাই বলে কি আপনি আপনার ব্যানিটি ব্যাগের ভিতরে ঢুকাইবেন এটা ছোট হয় না এটা ভিতরে ঢুকালি সমস্যা কি আপনার ব্যাগের ভিতরে এই ছোট্ট আগুনের কয়লাটা কেউ ঢুকাবে বলেন কেউ ঢুকাবে না কারণ এটা এই ছোট্ট আগুন আসলে ছোট না যখন আগুন লেগে যাবে তখন আর ছোট থাকবে তখন আর ছোট থাকবে না এই ছোট্ট আগুন বিশাল আগুন হয়ে যেতে পারে। ঠিক একজন একজন ব্যক্তি ব্যক্তি কারণ কোন গুণা ছোট না কোন গুণা কি না বলেন কোনো গুণা ছোট গুণা আর ছোট থাকে না ধীরে ধীরে এটা বড় হইতে থাকে ধীরে ধীরে এটা কি বলেন বড় হইতে থাকে এই যে মনে করেন এই প্রথমে মনে করেন মানুষ সুদি কারবার করে মনে করেন এই তার মনে এই তিরিশ হাজার টাকা লাগবে কত টাকা লাগবে বলে তিরিশ হাজার টাকা লাগবে তো সে চিন্তা করল। আমার কাছে এখন টাকা পয়সা নাই এই ব্রাক ব্যাংকের কাছে যাই অথবা মুখ সমিতির কাছে যাই গিয়ে ওখান থেকে পঁয়ত্রিশ হাজার টাকা উঠাই উঠাইয়া কি করব আমি এই তিরিশ হাজার টাকা তাকে না তাকে আমি মাসে মাসে কিস্তিতে কিস্তিতে পরিশোধ করে দেবো আমি চল্লিশ হাজার টাকা উঠাইয়া মাসে মাসে তাকে কি করে দেবো পরিশোধ করে দেবো আর এখন আমার তিরিশ হাজার টাকা দিয়ে আমি একটা কাজ করলাম এই যে মনে করেন ছোট মানসিকতায় সে ঢুকছে সুদের ভিতরে কিসের ভিতরে বলেন সুদের ভিতরে ঢুকছে এবার সুদ এই সুদী কারবার হইতে 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 এখন এমন পর্যায়ের হয় এবার ওই এই সুদী ব্যাংকওয়ালারা ওই সমিতিওয়ালারা এবার এসে বাড়ির সামনে টিকিট লাগায়া দেয় যে এই বাড়িটা নিলামে বিক্রি করা হবে কি বলেন হয় কি হয় না বলেন এবার দোতলা তিনতলা বাড়ি এবার আসি নিলাম দরপত্র দিয়ে দেয় এবার দরপত্র বিজ্ঞপ্তি এই বাড়িটা নিলামে বিক্রি করা হবে এবার এক কোটি টাকার বাড়ি ব্যাংকে 20 লাখ টাকা বিক্রি করে তার পাওনা পরিষদ করে সে বাড়ি দিয়ে যা দস্তব না দস্তব বলেন কিন্তু প্রথমে নিচে কত টাকা ওই 30000 40000 হাজার টাকা এখন হারাইছে কত টাকা এবার সব শেষ নিজের इज्जत আবরু নিজের মাল সম্পদ নিজের ঘর বাড়ি নিজের বিটা বাড়ি পর্যন্ত হারাইতেছে নিজের ভিটা বাড়ি পর্যন্ত কি বলেন হারাইতেছে একটা ছেলে মেয়ে তারা গুনে মনে করে না একজন আরেকজনের সাথে বসে বসে গল্প করা কি মনে করে না বেগানা ছেলে মেয়ে নিজের এটাকে গুনে মনে করে না মনে করতেছে ফ্রেন্ড একটু ফড়ার কথা না জিজ্ঞেস করছি। একটু কি বলেন ফড়ার কথা জিজ্ঞেস করছে ওই যে লাইব্রেরির মধ্যে গেছে লাইব্রেরিতে পড়তে এবার লাইব্রেরিতে পড়তে গিয়া পাশাপাশি টুলের মধ্যে ওই আফাও আইসা বসছে তো দোনো ধ্যানের সাথে ফড়তে আছে ফড়তে আছে হঠাৎ করে আফা বলতেছে ভাইয়া আমার এই ফরাটা একটু কইয়া দিবে এ খাইছি তো ভাইয়া মনে করে একটা ফরা না জিজ্ঞেস করিস আচ্ছা একটু কয়ে দি একটু কি বলেন একটু বলে দি কিন্তু এই বলা যে তাকে সর্বশেষ জেনা ব্যাপারে পর্যন্ত পৌঁছায় দিবে এটা তার খবর নাই এটা তার কি নাই বলেন খবর নাই এবার ধীরে ধীরে দোনোজনের মধ্যে একটু একটু কথা হয় একটু একটু কি হয় কথা হয় এবার আস্তে আস্তে ভালো লাগা শুরু হয় এবার আস্তে আস্তে কি হয় বলেন ভালো লাগা শুরু হয় এবার হইতে হইতে কি হয় হইতে হইতে এবার দনজনে ফারকে কইতে যা দনজনে কি বলেন ফারকে কইতে যা দনজনে এবার কক্সবাজারে টুরে যা নাউজুবিল্লাহ বলেন এবার হইতে হইতে কি হয় এবার একদিন ঘর থেকে সিকন কন্টে ফোন কয় আজকে আব্বু আম্মু বেড়াইতে গেছে আজকে সুযোগ আইও নাউজুবিল্লাহ বলেন কি বলেন এইভাবেই তো গুনাহ শুরু হয় এটা হাজারো নজির আছে না নাই বলেন নাকি আমি কোনো বানায় কথা কইতেছি এটা হাজারো নজির তো আছে এরপরে কি হয় এরপরে আর যা হওয়ার তাই হয় এবার শয়তান কি বলে কলেজ সে তনলি লিংসানিকা কল আই নিবাড়ি উমিং কাই নি আখ ফুল শয়তান প্রথমে তাকে বলে আরে একটু কথায় না কি হবে তোর ক্লাসমেট তোর কি ক্লাসমেট একটু কথায় না বলবি করপুরুষের সাথে একটু কথায় না কইবা মোবাইলের মধ্যে একটু কথায় না কইবা শুধু মোবাইল একটু কি একটু সময় না কাটাইবা একটু কি কাটাইবা একটু সময় না কাটাইবা সময় কাটানোর আর জায়গায় পায় না আর সিস্টেম পায় না মেয়ের সাথে পর মেয়ের সাথে ভিন নারীর সাথে কথা বলে কি করে সময় কাটা তো শয়তান বলে একটু সময় না কাটাই আর কি কিন্তু এই সময় কাটানো তাকে কোন পর্যন্ত পৌঁছাই দিতেছে ওই জেনার আর পর্যন্ত পৌঁছাই দিতেছে আল্লাহ রসুল তো এটাই বলেছেন অজেনা লাহেনী আন নজরুল ওজেনাল বাচ্ছু ওজেনা লাহেনে আর ফরজু ইউসাদ দেখু আম ইউ চোখের জেনা দেখা জবানের জেনা কথা বলা আর কানের জেনা কথা শোনা কানের জেনা কি বলেন শোনা আর হাতের জেনা হইলো বেগানের নারীকে বেগানা পুরুষকে ধরা স্পর্শ করা এরপরে নবীজি বলেন অল ফরজু ইউসাদ দেখু আম ইউ সর্বশেষ লজ্জাস্থানের কাজ এটা কি হয় সে বাস্তবায়ন করে অথবা করে না অথবা কি বলেন করে না তো বাস্তবায়ন করলে এটার নাম জানা এটার নাম কি বলেন কিন্তু প্রথমে শুরু হয়েছে কত্তকে বলেন ওই একটু কথা বলা একটু দেখা একটু কি বলেন তো প্রথমত ডুকছে ছোট হইয়া ডুকছে কি এডুকছে বলেন ছোট হয়ে ডুকছে চিকন হয়ে ডুকছে কিন্তু এবার অবস্থা কি হয়ে গেছে এবার জানাবাবিসারে লিপ্ত হয়ে গেছে এবার আল্লাহর গজবে দুনিয়া তো জীবন बर्बाद আল্লাহর গজবে পরকালো শেষ নাউজুবিল্লাহ বলেন তাহলে কি বলেন কোন গুনা ছোট আছে বলেন কোনো গুনা ছোট নাই। কোনো গুণা ছোট নাই সে মনে করে একদিনের ফজরের নামাজ না একটু আর একটু ঘুমায় আর একটু কি বলেন ঘুমায় সাধারণ বলতেছে আর একটু ঘুমা এ ছোট্ট করে আমরা দিছে ইনজেকশন দিছে কি একেবারে ইনসুলিনের মতো চিকন সিরিজ দিয়ে ইনসুলিন সিরিজ তেরো পাওয়া যায় না নিজেরটা নিজেও দেওয়া যা তো এরকম চিকন সুই দিয়ে আমরা দিছি আরে আধা ঘন্টা আছে আরো আধা ঘন্টা আছে আর বিশ মিনিট ঘুমা আর কয় মিনিট ঘুমা বিশ মিনিট ঘুমা বাস এবার আপনার উঠে দেখেন যে ষাটটা বাজে

পরকালে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না কতদিন জাহান নামে থাকা লাগবে বলেন এক নামাজ ছাড়ার জন্য কত কোটি বছর জাহান নামে থাকা লাগবে আল্লাহ তালা বলতেছেন সে ওই জাহান নামের মধ্যে ওই জাহান নামের মধ্যে সে অনেক অনেক হোক বা অনেক অনেক হোক বা সে জাহান নামে অবস্থান করবে অনেক হোক কত হোক এটার কোন পরিমাণ বলছি নি আল্লাহ তালা কোনো কোনো দয়ফা দিছে রসুল সাল্লাম আশি হোক বার কথা বলেছে কত হোক বা আশি হোক বা এক হোক বা সমান সমান দুই কোটি অষ্টআশি লক্ষ বছর নাহজুবিল্লা বলেন এবার শয়তানে তারে দেখাইছে কি বিশ মিনিট এই বিশ মিনিট ঘুমাইয়ার পরে উঠেছে কিন্তু এবার ফজর নামাজ তার শেষ তার দুনিয়াতে তার পরিবার পরিজন ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেলে যে পরিমাণ ক্ষতি এই পরিমাণ ক্ষতি হয়ে গেছে আর পরকালে জাহান নামের মধ্যে কত হোক বা সে জাহান নামে থাকবে থাকা লাগবে আল্লাহর আর কেউ জানে না এবার চিন্তা করেন গুনা গুনা এবং গুনার ভূমিকা গুনাহের গুনাহের কি বলেন ভূমিকাও গুনা তাইলে এই যে ফজর নামাজে আমি ঘুম থেকে জাগলাম এরপরে যে কইলাম যে আরো 20 মিনিট ঘুমাই এটা হইল ফজর নামাজ না পড়ার এই গুনাহের ভূমিকা বলেন ভূমিকা তো গুনার ভূমিকাও গুনা হারামের ভূমিকেও হারাম হারামের ভূমিকেও কি বলেন হারাম যেরকম ভাবে একটু আগে বললাম না জেনার ভূমিকে কি প্রথমে দেখা এরপরে কথা শোনা এরপরে ধরা এরপরে ঘুরতে যাওয়া এরপরে ব্যবসার নাহজুবিল্লা বলে তাইলে ভূমি এই গুনায়ের ভূমিকেও গুনা জেনার ভূমিকেও জেনা জেনার ভূমিকেও কি বলেন এই জন্য আল্লাহ তালা বলেছেন তোমরা জেনার কাছে কাছেও যেও না জেনার ধারে কাছেও যেও না মানে কি যখন দেখার সুযোগ আসে তোমার চোখকে নিচের দিকে নামাও কুল্লিল মো মিনি না দু মিনি ইয়াক দু যখন দেখার সুযোগ আসে খবরদার তুমি তাকায় না মুমিনা মহিল মই নারীদের কিয় কথা যখন পর পুরুষ দেখার সুযোগ আসে খবরদার তাকায়ও না অকুল্লিল মো মিনাতি ইয়া কদু দো না আব স ই মিনাবো সরিহি না ওয়াফজ না না মুমিন মহিলাও তারাও যেন পর পুরুষের থেকে তার চোখকে কি করে নিসু করে চোখকে অবনত করে এজন্যই আল্লাহ তালা বলেছেন এরপরে প্রথমে বলেছেন চোখ নিসু করার কথা এরপরে বলেছেন লজ্জাস্থান হেফাজত করার কথা অর্থাৎ যদি তুমি চোখ হেফাজত করতে পারো তো তোমার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে আর লজ্জাস্থান হেফাজত করতে পারবা না যদি চোখ হেফাজত করতে না পারো তাইলে আমার বন্ধুরা পর্দার আলের মা বোনেরা কি বুঝলাম গুনার ভূমিকেও গুনা হারামের ভূমিকাও হারাম হারামের ভূমিকেও কি বলেন হারাম তাহলে এইভাবে গুনা ছোট্ট হয়ে শুরু হয় গুনা কি বলেন ছোট্ট হয়ে শুরু হয় বরং এটারে বিশ মিনিট ঘুমানো বাহ্যিক ভাবে তো বিশ মিনিট ঘুমানো এটা কি আপনার কি গুনার কাজ কিন্তু না এখন যে ওই যে সামনে নামাজ আছে এই জন্য এটা এখন গুনা হয়ে গেছে আর এই গুণে আপনাকে কোন গুনাতে নিয়ে গেছে এখন এই ছোট্ট গুণাটা আপনাকে বড় নামাজ না পড়ার গুনার দিকে নিয়ে গেছে নামাজ বলেন এই জন্য কোন গুণা না করা আল্লাহর ভয় অন্তরে রেখে কোন গুণা কি বলেন না করা কোনো ছোট গুণা ছোট মনে করে না করা এবং কোনও ছোট মনে করে না ছাড়া যে এটা ছোট্ট হয় না এই যে স্যার মেসোয়াকের কথা বলছেন এই না এটা না করলেও তো নামাজ তো হয়ে যাবে নামাজ তো কি বলেন হয়ে যাবে না না ছোট্ট কোনো ন্যাকামল কোন ছোট নাই কোনো ন্যাক আমল কি নাই ছোট নাই কোন গুনা আসলে ছোট নাই কোন গুনা কি নাই ছোট নাই কারণ ছোট গুনা ধীরে ধীরে মানুষকে বড় গুণার দিকে নিয়ে যায় আর ছোট ছোট ন্যাক আমল ধীরে ধীরে মানুষকে বড় ন্যাক দিকে নিয়ে যায় ধীরে ধীরে মানুষকে কোন দিকে নিয়ে যায় বলে বড় ন্যাক দিকে নিয়ে যায় যাই হোক মা বোনেরা এই তাকুয়া অর্জন করা দরকার এবং এই তাকুয়া অর্জন আমরা শিখছিত আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে আজকে দেখা যায় অনেক মা বোন এমন আছে একেবারে যখন বাহিরে যায় তো আপাদ মস্তক এমন হিজাব পরে একেবারে হাতে মুজা পায়ে চোখ চোখও দেখা যায় না এরকম লেবাস পোশাক পরে বাইরে হইতেছে কিন্তু যখন ঘরে যায় তো ঘরে যারা বেগান আছে। ঘরে যারা যাদের সাথে দেখা দেওয়া নাই। এদের সামনে আর পর্দা করে না এদের সামনে আর কি করে না বলেন পর্দা করে না কি বলেন ঘরের ভিতরে এরকম লোক আসে না ঘরের ভিতরে মহিলার দেবর আসে না নাই তো দেবরের সাথে পর্দা আসে না নাই ঘরের মধ্যে চাচা তো ভাই আসে না নাই চাচা তো ভাই খালা তো ভাই মামা তো ভাই তালা তো এক কথায় তো ভাইরা এক কথায় কি বলেন তো যত ভাই আছে ত যত ভাই আছে এরপরে ঘরের ভিতরে দুলা ভাইয়ের জন্য শালি শালির জন্য দুলা ভাই ভাবির জন্য দেবর দেবরের জন্য ভাবি এরা তো ঘরের মানুষ এরা কি বলেন ঘরের মানুষ কিন্তু এদের সাথে পর্দা আসে না নাই বলেন এদের সাথে পর্দা কি বাহিরের মানুষের সাথে পর্দার চাইতে কম কোন অংশে কম নাকি সমান বরং আরো বেশি বরং আরো কি বলেন এদের সাথে ব্যাপারদা করা এটা আরো মারাত্মক এটা আরো কি বলেন আমার কথা না রসুল করিম সাহাশ্রামের কথা নবীজি যখন এই ইয়ার কথা পর্দার কথা বলেছেন পর্দার কথা তো পর্দার কথা যখন বলেছেন সাহাবা একরাম জিজ্ঞেস করেছে ইয়া রসুল্লাহ আপনি ভাবির জন্য দেবরকে কেমন মনে করেন দেবরের জন্য ভাবিকে কেমন মনে করেন দুলাবাইয়ের জন্য শালিকে কি মনে করেন শালির জন্য দুলাবাইকে কি মনে করেন তখন নবীজি বলেছেন এই কথা আল্হাম আল্জি ছোট্ট বলেছেন ছোট্ট বলেছেন হুকুম দিয়ে দিয়েছেন যে ধুলাবাই জন্য জন্য শালির জন্য ধুলাবাই ভাবির জন্য দেবর দেবরের জন্য ভাবি যদি একে অপরের সাথে দেখা যায় তবে উভয়ে বরবাদ হয়ে গেছে নাউজ বলেন তাহলে উভয়ে শেষ তাইলে উভয়ে কি বলেন শেষ না কিন্তু দেখা যায় আমরা আজকে আলে বলা বাহিরে নিজেরও পর্দার কথা বলি কিন্তু ঘরে গিয়ে ভাবির সাথে দেখা দেয় না বলেন আমার চোখে দেখা বহুত আলেমের খবর আমি বলতে পারবো ঘরে পর্দা নাই ঘরে কি বলেন পর্দা নাই এজন্য এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে বিয়ে দেওয়ার সময় ঘরের ভিতরে পর্দা দেখা দরকার ঘরের ভিতরে কি দেখা দরকার বলেন শুধু বাহিরে যাওয়ার সময় হাত পা মুজা পরে যায় না না শুধু এটাকে আল্লাহ পর্দা বলেন নাই বরং আল্লাহ তালা তাকুয়ার পোশাককে তাকুয়ার পোশাক কি শুধু হাত মোজা পা মোজা আর এই জুব্বা আর পাগড়িকে আল্লাহ তালা পোশাক বলেছেন এটাকে শুধু পোশাক বলেন নাই বরং আল্লাহ তালা তাকওয়ার পোশাককে পোশাক বলেছেন সুবহানাল্লাহ বলেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়ের ওয়ালিবাসুত তাকওয়া আল্লাহ তাআলা বলেন তাকুয়ার পোশাক এটাই হলো তোমার জন্য উত্তম পোশাক তুমি হাত মোজা পা মোজা দিয়ে বাইরেছ কিন্তু তোমার দিলে তাকোয়া নাই দিলে তাকুয়ার পোশাক নাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গে তো তাকোয়ার পোশাক আছে দিলে তাকুয়ার পোশাক নাই একটা আছে আরেকটা নাই আসলে কোনটাই নাই আসলে কি নাই বলেন কোনোটাই নাই দুটাই লাগবে দিলে তাকুয়ার পোশাক লাগবে শরীরে শরীরেও তাকুয়ার পোশাক লাগবে শরীরেও কি পোশাক লাগবে শরীরে তাকুয়ার পোশাক মানে কি দিলে ডালা আল্লাহ পোশাক এটাই হলো তাকুয়ার পোশাক আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে নবীজি হাদিসের মধ্যে তাকুয়ারি আলাদা কোনো ফর্মুলা পোশাকের আলাদা কোনো নিয়ম নীতি বলে নাই বরং আল্লাহ তালা কোরআনে একটা থিওরি বলে দিছে তাকুয়ার পোশাক কিসের পোশাক বলেন তাকুয়ার পোশাক শরীরের মধ্যেও থাকবে তাকুয়ার পোশাক তাকুয়ার পোশাক কাকে বলে এমন পোশাক হবে চাই পুরুষ হোক চাই মহিলা হোক এমন পোশাক পরা লাগবে যেই পোশাকের দ্বারা সতর ভালোভাবে সতর ভালোভাবে ঢাকা যায় সতরের অবয়ব দেখা না যায় শরীরের অবয়ব দেখা না যায় এটা নামে তাকুয়ার পোশাক এটা নামে কি বলেন শরীরের তাকওয়ার পোশাক তাইলে এটার জন্য এই জুব্বা পাঞ্জাবি এটার এটাই উপযুক্ত এটাই কি বলেন উপযুক্ত আর মহিলাদের জন্য ঢিলে ডালা বোরকা এবং হাত মোজা পা মোজা আর মাথার উপরে চোখ দেখা না যায় মতো হিজাব তো চোখ দেখা না যায় মতো কি বলেন হিজাব এটাই হলো তাকুয়ার পোশাক কারণ এই পোশাকের দ্বারা এই মাটার এই বোনটার আর শরীরের অবয়ব কি করা যায় না বোঝা যায় না তাহলে যেই বোরকা পরলে শরীরের অবয়ব বোঝা যায় এই বোরকা পোশাক না এই বোরকা তাকুয়ার পোশাক না এটার নাম বোরকা এটা ফ্যাশন বোরকা এটার নাম কি বোরকা বলেন ফ্যাশন বোরকা এটার নাম তাকুয়ার বোরকা না এটার নাম কি না বলেন তাকুয়ার বোরকা না তাকুয়ার বোরকা হবে যে বোরকাতে পরিধান করার পরে বোরকা যে পরবে পরিধান কারিনীর শরীরের কোনো অবয়ব বোঝা যাবে না শরীরের কোনো কি বলেন অবয়ে বোঝা যাবে না আজকালকে মেয়েরা এমন বোরকা পরে আর উপরে এমন একটা স্কাপ পরে হায় দুই চারবার যখন বাহির হয় প্রথমে প্রথমে যখন বাহির তখন লজ্জা লাগে বুক তো আর ঘুরতে পারে না বারবার স্কাপ টানে বারবার স্কাপ কি করে টানে তো টানলে লাভ হবে এটা কি আর আইয়ে নিছে এটা তো আর নিছে দিকে আইয়ে না বুঝছেন না এরপরে দুই চারবার যখন এমন করে বের হয় তখন আস্তে আস্তে লজ্জা চলে যায় লজ্জা কি বলেন চলে যায় এরপরে নিজে সব খুলে দেয় নাউজুবিল্লাহ বলেন সব শেষ কারণ এটাই স্বাভাবিক নবীজি সাল্লাম নিজেই বলেন ইদা আলাম তাস্তাহি ফাসনা মা সিটি যখন তুমি ফাসনা ই মা সিটি যখন তোমার লজ্জা চলে যায় তো তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো যা ইচ্ছা তুমি তাই করতে পারো আর পর্দাকে নবীজি পর্দাকে পর্দাই হলো নারীর লজ্জা পর্দাই কি বলেন শরীয়ত মোতাবেক পর্দা এটার নামেই লজ্জা এটার নামে কি বলেন লজ্জা যেই মহিলার পর্দা নাই ওই মহিলার লজ্জা নাই যেই মহিলার লজ্জা নাই ওই মহিলার ইমান নাই নাওজিবিল্লাহ বলেন ওই মহিলার কি নাই কারণ আল্লাহ হায়াউ শোবাতুম মিনাল ঈমান নবীজি তো লজ্জাকে ইমানের অঙ্গ বলেছেন লজ্জাকে কি বলেছেন ইমানের অঙ্গ বলেছেন আর লজ্জা মানে কি পর্দা লজ্জা মানে কি বলেন পর্দা এটা হযরতে যখন ময়দানে তার স্বামী শহীদ হয়ে গেছে তার বাবা শহীদ হয়ে গেছে তার হয়ে হয়ে গেছে গেছে তার তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন যুদ্ধের ময়দানে যাচ্ছেন মানুষ তাকে খবর দিতেছে আরে তুমি এত ভদ্রভাবে শালীনভাবে যাইতেছো অথচ তোমার বাবা শহীদ হয়ে গেছে তোমার ভাই শহীদ হয়ে গেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে ওই মহিলা সাহাবি বলতেছেন ও আমার ভাইরা আমি বাবা হারাইতে পারি লজ্জা হারাইতে পারি না আমি স্বামী হারাইতে পারি কিন্তু আমি লজ্জা হারাইতে পারি না আমি সন্তান হারাইতে পারি কিন্তু আমি লজ্জা হারাইতে পারি না অর্থাৎ তিনি তিনি তার এই লজ্জার পোশাককে তিনি তার পর্দাকে লজ্জা বলে অভিহিত করেছেন তিনি তার পর্দাকে কি বলেছেন বলেন লজ্জা বলেছেন পর্দাকে কি বলেছেন লজ্জা বলেছেন আমার মা বোনরা কথাগুলো আপনারা বুঝতেছেন কথা সাহাবি মহিলা সাহাবি কোন জিনিসকে লজ্জা বলেছেন পর্দাকে কোন জিনিসকে বলেন পর্দাকে তিনি লজ্জা বলেছেন অতএব বুঝা গেল যেই মহিলার পর্দা নাই ওই মহিলার লজ্জা নাই আর যেই মহিলার লজ্জা নাই ওই মহিলার ইমান আসেনি বলেন ওই মহিলার কি নাই বলেন ইমানে নাই আজকালকে আমাদের মা বোনরা কি পরিমাণ ব্যাপার দায় ফেরা করতেছে বলেন আসলে তারা আমাদের মা না তারা আমাদের বোন না যারা ব্যাপার দায় বাহিরে চলাফেরা করে এরা শয়তানের বোন এরা ওই ইহুদীদের বোন মা বোন হইতে পারে এরা খ্রিস্টানদের মা বোন হইতে পারে এরা ওই হিন্দুদের মা বোন হইতে পারে এরা কখনোই মুমিনদের মা বোন হইতে পারে না আমি যখন অটোর মধ্যে মনে করেন অটোতে বসি তো আরেকটা একটা মেয়ে লগে দিয়ে বসতে চায় তাদের তো কোনো লজ্জা নাই তাদের তো আর কোনো কি নাই লজ্জা নাই তো মনে করেন আলহামদুলিল্লাহ আমরা তো তাদের সাথে বসি না তো আমরা উঠে যাই হয়তো ড্রাইভারের সাথে বসি অথবা গাড়ির থেকে নামি যাই অথবা কি বলেন গাড়ি থেকে নেমে যাই তো ওই যে এখন প্যাসেঞ্জার অন্য প্যাসেঞ্জাররা অথবা ড্রাইভাররা আমরা রোয়াজ করে ড্রাইভাররা কি করে ফতুয়া দেয় কারে বইবে না না কি হয়েছে মা বোন তো সবারই আছে মা বোন তো কি আছে সবারই আছে তখন আমি বলি আসলে এরা তো আমার মা বোন না যদি আমার মা বোন হইতো তাহলে বইতাম তাহলে কি বলেন যদি আমার মা হইতো যদি আমার বোন হইতো তাহলে বইতাম আমার মা কাকে বলে আমার বোন আমার বোনের পরিচয় কি একজন মুসলিম মায়ের পরিচয় কি একজন মুসলিম বোনের পরিচয় কি আলা একজন মুসলিম বোন একজন মোমিন মার বোনের পরিচয় তো হলো তারা যখন বাহিরে বের হবে তাদের আপাত মস্তক হেজাব আবৃত করে বের হবে বাস্তব না বাস্তব এই জন্য আসলে কিসের পোশাক দরকার বলেন তা কোয়ার পোশাক কিসের পোশাক তাকর পোশাক যাই কথা অনেক দূর হয়ে গেছে অন্যদিকে চলে গেছে দুই পোশাক দুই ধরনের পোশাক লাগবে কয় ধরনের পোশাক একটা হলো বাহ্যিক পোশাক আর একটা হলো ভিতরের পোশাক বাহ্যিক পোশাকও তাকুয়ার পোশাক হওয়া লাগবে আর দিলের পোশাকও তাকুয়ার পোশাক হওয়া লাগবে আল্লাহ তাআলা বলেন অলিবাস পোশাক এটাই হল উত্তম তাহলে পুরুষের জন্য ঢিলে ডালা পাঞ্জাবি লুঙ্গি এগুলা হবে তাকুয়ার পোশাক আর মা বন্ধের জন্য ঢিলে ডালা যেটাতে নিজেদের শরীরের অবয়ব বোঝা যায় না এটা হলো তাকুয়ার পোশাক এটা হলো কিসের পোশাক বলেন এটাই হলো তাকুয়ার পোশাক এইভাবে বাহ্যিক তাকুয়ার পোশাকও লাগবে আর এইভাবে অন্তরের তাকুয়ার পোশাকও লাগবে অন্তরও কি লাগবে বলেন তাকুয়ার পোশাক লাগবে এইভাবে মহিলা আপাদমস্তক তব ঢেকে বাহির হইল তাকুয়ার পোশাক নিয়ে হাতে মোজা পায় মোজা নিয়ে বাইরে বের হইল কিন্তু ঘরে গিয়ে সে দেবরের সাথে দেখা দেয় ঘরে গিয়ে চাচা তো ভাই এরকম তবাই যারা আছে তাদের সাথে দেখা দেয় তাইলে আসলে বলেন তার ভিতরে তাকোয়া আসেনি বলেন বাহিরে তাকোয়ার পোশাক আছে ভিতরে তাকোয়া নাই এটার কোনো লাভ নাই এটার কোনো কি নাই এরপরে এরপরে আরো দেখেন ভিতরে তাকুয়া নাই ঘরে গিয়ে শাশুড়ির সাথে ঝগড়া ঘরে গিয়ে ননদের সাথে ঝগড়া হিংসা বিদ্বেষ দিলের ভিতরে অহংকার আসেনি বলেন তাকুয়ার পোশাক নাই আরেক মহিলার বিরুদ্ধে চক্রান্ত আরেকজনের বিরুদ্ধে গিবৎ আরেকজনের বইয়া বইয়া সমালোচনা তাইলে বোঝা গেল তোমার বাহিরে তো তাকুয়ার পোশাক তুমি নিছো আসলে এটা কেন নিছো মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য কি দেওয়ার জন্য বলেন ধোকা দেওয়ার জন্য কারণ যদি এটা অরিজিনাল তোমার পোশাক হইতো যদি এটা তোমার তাকোয়ার পোশাক হইতো তাহলে তোমার দিলেও তাকুয়া থাকতো তুমি আল্লাহর ভয়ে অহংকার করতে পারতে না তুমি আল্লাহর ভয়ে ভয়ে করতে পারতে না তুমি আল্লাহর ঘুষ খাইতে না এটার নাম কি কি বলেন বলেন নাম পোশাক তুমি আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলতে পারতে না তুমি আল্লাহর ভয়ে নামাজ ছাড়তে পারতে না তুমি আল্লাহর ভয়ে এরকম ভাবে অন্যের গিবত করতে পারতে না যত গুণা আছে কোনো গুণা তুমি করতে পারতে না তাহলে কয় ধরনের পোশাক লাগবে দুই ধরনের বাহিরেও তাকুয়ার পোশাক দিলেও পোশাক পোশাক দিলেও তাকুয়ার পোশাক এই তাকুয়া হইল আমাদের স্বভাব একজন মুমিনার মুসলমানের স্বভাবের নাম কি বলে তাকুয়া এই স্বভাব যার ভালো থাকবে স্বভাব যতক্ষণ ভালো দেখবে কখনো তার অভাব দেখা দিবে না না স্বভাব ভালো অভাব আসতে পারে না আমরা একটা কথা বলি অভাবে স্বভাব নষ্ট না না আমার ভাইরা পর্দার আলের মা ও বোনেরা কখনো এই কথাটা ঠিক না বরং স্বভাব নষ্ট হওয়ার কারণে অভাব স্বভাব নষ্ট হওয়ার কারণে অভাব দেখেন একটু আগে যে সাহাবি মেয়ের কথা বললাম ছোট্ট মেয়ে 13 14 বছর বয়সের মেয়েটা কি পরিমাণ অভাব দুধ বিক্রি করে সংসার চলে কি পরিমাণ অভাবী মেয়ে বলে। কি পরিমাণ অভাব এই জমানাতে এরকম অভাবই মেয়ে পাওয়া যাবে অভাবী মানুষ আছে যে ছাগলের দুধ বিক্রি করে সংসার চলে তাহলে কি পরিমাণ অভাব তার এত অভাব সত্ত্বেও সে তার স্বভাব এখন স্বভাব ভালো না নষ্ট কি বলে সে কি চুরি করতে পারিছে সে কি দুধে পানি মিশাইছে কেন মিশাই নাই তার স্বভাব ভালো কি ভালো বলেন স্বভাব ভালো আর তার স্বভাবের নাম হলো তাকুয়া তার স্বভাবের নাম হইলো কি বলেন এইভাবে আমাদেরকে আল্লাহ তালা এই স্বভাবটার উপরে উঠাইতে চান যে স্বভাব দিয়ে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কুল্লু ইউল দু আলা আল ফিত্র প্রত্যেক বনি আদমকে আল্লাহ তালা শবাবজাত বিষয়ের উপরেই দুনিয়াতে পাঠাইছেন এরপরে ধীরে ধীরে কোরান দিয়ে ওই স্বভাবকে আরো মজবুত করেন রোজা দিয়ে ওই স্বভাবকে আরো মজবুত করেন এভাবে আপনার এই আল্লাহ সোহবত দিয়ে ওই তাকুয়ার স্বভাবকে আরো মজবুত করেন এইভাবে অন্যান্য সত্য কথা দিয়ে ওই তাকুয়ার স্বভাবকে আরো মজবুত করেন বন্ধুরা কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এইভাবে যদি আমরা ইনশাল্লাহ আমাদের এই স্বভাব এই তাকুয়াকে ধরতে পারি তাকুয়াকে অর্জন করতে পারি তাকুয়াকে লালন করতে পারি শরীরের মধ্যেও তাকুয়া অন্তরেও তাকুয়া তো ইনশাল্লাহ দেখবেন আমরা আমাদের জীবনেও আর অভাব আসতে পারে না একরামের জীবনে যেরকম ভাবে অভাব ছিল আর আমরা মনে করি যে টাকা পয়সা না থাকলে অভাব আসলে এটার নাম অভাব না অভাব হইল দিলের ভিতরে ইমান না থাকা তাকুয়া না থাকা দিলে সুখ না থাকা এটা হইলো কি বলেন অভাব ওলাহিনা ঘেনাল কল নবীজি বলেছেন প্রকৃত সুখ হইলে তো অন্তরের সুখ প্রকৃতির সুখ কি বলেন অন্তরের সুখ আর এটা এটা আসতে পারে কিভাবে তাকুয়ার দ্বারা কিসের দ্বারা বলেন তাকুয়ার দ্বারা তো আল্লাহ তালা যা কিছু আলোচনা হয়েছে এই রমজানের বাকি অল্প কয়েকদিন রোজা বাকি আছে এই রোজাগুলো রাখার দ্বারা ইনশাল্লাহ আমরা আমাদের এই ভিতরের এই তাকুয়াকে মজবুত করব এরপরে তাকুয়ার জন্য নিজের জীবনে কোরআনকে ধরবো কি ধরবো বলেন কোরআনের তেলাওয়াত নিজে শিখবো তেলাওয়াত করব কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব নিজে না পারলে যারা কোরান পারে কোরআন বুঝে কোরআন অনুযায়ী জীবন যাপন করে তাদের শরণাপন্ন হব তাদের কি হবো বলেন শরণাপন্ন হব এইভাবে ইনশাআল্লাহ কোরআনকে ধরার মাধ্যমে রোজাগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের ভিতরে তাকু অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে যা কিছু আলোচনা হয়েছে বুঝা মানার আমল করার তাওফিক দান করেন আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা